সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সমস্ত পদ্ধতি শুরু হবে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে হবে এই সার্জারি। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সমস্ত পদ্ধতি শুরু হবে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মঙ্গলবার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারির প্রস্তুতি শুরু হবে। প্রেসিডেন্ট কোবিন্দ বুকের অস্বস্তি নিয়ে গত সপ্তাহে এইমসে ভর্তি হয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতির অসুস্থতার খবর পেয়ে কোবিন্দের ছেলের সঙ্গে কথা বলেন। শুক্রবার সেনা হাসপাতালে গিয়ে কোবিন্দের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তিনি বিভিন্ন স্পেশালিস্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। শুক্রবার সকালে 75-এ রাষ্ট্রপতির আর্মি হসপিটালে হেলথ চেকআপও হয়েছে।